পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ র্যালি করল প্রদেশ কংগ্রেস। এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরবর্তী সময় পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরব হল কংগ্রেস। বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ র্যালি করল প্রদেশ কংগ্রেস। এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা সরিতা নাথন সহ অন্যান্যরা। আন্দোলন সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেত্রী সরিতা নাথন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধনের নামে দেশের মানুষের সর্বনাশ করছে। প্রায় প্রতিদিন বাড়ছে পেট্রোল ডিজেলের মূল্য। গত ১৬ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোল ডিজেলের মূল্য। मंत्री के जनधन लूट योजना जो उन्होंने लगा रखा है, पूरे देश को जो लूट रहे हैं, जैसे कि आपको पता है पूरी देश की जो जनता है वो त्रस्त हो चुकी है महंगाई के कारण। पिछले 16-17 दिनों में 14 बार से पेट्रोल डीजल का दाम बढ़ा है, गैस सिलेंडर का दाम बढ़ा है। तो आज महंगाई मुक्त भारत के तहत ये मुहिम छेड़ा गया है कि आज हम ये प्रोटेस्ट करेंगे कि इस देश में जो महंगाई बढ़ी जा रही है और इस देश में जो भाजपा आम जनता को लूट रही है उसके আন্দোলন সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে দেশের সর্বত্র লাগামহীনভাবে বেড়ে চলেছে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের এই শাসনে দিন দিন জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। তারই প্রতিবাদে আমাদের সোনিয়া গান্ধীর নেতৃত্বে আজ 7ই এপ্রিল ভারতবর্ষের সব কটি রাজ্যের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্না চলছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিও আমরা আজকের এই দিনে ব্যঙ্গায় হটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি এবং রাজ্যের আইন শৃঙ্খলারও চরম অবনতি, তার জন্য আমরা ডিজিপি সাহেবের কাছেও একটা স্মারকলিপি প্রদান করব। আমরা শহর ঘুরে আমরা এখান থেকে সোজা ডিজিপিরও অফিসের অভিমুখে রওনা দেব এবং আজকে আমরা দেখেছি আমাদের কর্মী নেতারা আসার সময় গাড়ি ঘোড়ার সমস্ত তারা বন্ধ করে দিয়েছে। রেল থেকে নামার পরে অটো পর্যন্ত পায়নি, গাড়ির ড্রাইভারও খুবই বিরক্ত হয়েছে কারণ প্যাসেঞ্জার তোলার সঙ্গে সঙ্গে তারা। বিক্ষোভ র্যালি শেষে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন এবং একগুচ্ছ দাবি সনদ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।